নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে অ্যাওয়ারনেস ক্যান স্টপ অস্টিওপোরোসিস, সচেতনতা অস্থিভঙ্গুরতা কমাতে পারে। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। অ্যাওয়ারনেস ক্যান স্টপ অস্টিওপোরোসিস, হাড়ের ব্যথা, পায়ে লাগা, হাতে লাগা, কোমরে লাগা, কার না আছে 8 থেকে 80, এগুলোর কারণ নানা কারণে হতে পারে। অস্টিওপোরোসিস মিন্স হাড়ের ভঙ্গুরতা, হাড়ের ক্ষয়, এবং বয়সকালে যদি এগুলো হতে থাকে তাহলে কিন্তু এর রিপেয়ার, মানে এটা সঠিকভাবে কাজ করতে সক্ষম কোনো দিনই হবে না। এগুলো নানাভাবে হয়ে থাকে নানা কারণে। আমাদের 30 থেকে 35 বছর পর্যন্ত হাড়ের গঠন ঠিক হয়। যদি আমরা সঠিক মাত্রায় ক্যালসিয়াম, ভিটামিন ইত্যাদি খেতে থাকি, তার সাথে সবুজ শাক সবজি, পরিমিত মাত্রায় আহারের সাথে পরিমিত মাত্রায় কাজ করা, আমরা যদি রিপিটেডলি ভারী জিনিস নিয়ে যাই বা আমাদের শরীরে যদি স্থূলতা আসে, তাহলে হাঁটুর উপর চাপ পড়বে এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। অনেক সময় দেখা যায় যে একটা নির্দিষ্ট বয়সের পর ভদ্রলোক খানিকটা ছোট হয়ে গেলেন, তার হাইট কমে গেল। তার কারণ অস্টিওপোরোসিস, তার হাড়ের ভঙ্গুরতার ফলে, হাড় ক্ষয়ে যাবার ফলে তিনি যতটা হাইট ছিলেন, মানে তার উচ্চতা যতটা ছিল সেটা খানিকটা কমে গেছে। আমাদের হাড়ে কি কি প্রয়োজন লাগে? ক্যালসিয়াম তো লাগবেই, তার সাথে ভিটামিন এবং কোলাজেন তন্তু। যদি এগুলোর ঘাটতি হয় তখন কিন্তু হাড় আস্তে আস্তে ক্ষয়তে থাকে। আমরা বুঝবো কি করে? ব্লাডের সিরাম ক্যালসিয়াম থেকে দেখে, হাড়ের ঘনত্ব টেস্ট করে, যদি দেখা যায় যে 1% কম বেশি হচ্ছে তাহলে সেটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু যখনই 2.5-এর বেশি কম বেশি হচ্ছে ঘনত্ব হাড়ের, সেক্ষেত্রে কিন্তু আমাদের সচেতনতা দরকার, সাথে সাথে চিকিৎসকের পরামর্শ, নিজের চলাফেরা সঠিকভাবে করা, নিজের ওজনকে ঠিক জায়গায় রাখা, ভারী কিছু বহন না করা এবং ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া, তার সাথে ডাক্তারের পরামর্শ মতো চলা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অস্টিওপোরোসিস ছেলেদের থেকে মেয়েদের বেশি হয়। যখন মেয়েদের মেনোপজ হয়ে যায়, মানে শরীর খারাপ বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কী হচ্ছে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলের সাথে কোলাজেন প্লাস ক্যালসিয়ামের একটা সম্পর্ক আছে। শরীর খারাপ বন্ধের সাথে সাথে যার জন্যে কোলাজেনেরও ঠিক মতো ঘাটতি হয় এবং তার ক্যালসিয়ামের ঘাটতি, বি কমপ্লেক্সের ঘাটতির ফলে মেয়েদের শরীর এমনি স্থূলকায় হয়ে যায় শরীর খারাপ বন্ধর পরে, তখন তার ওজন হাঁটুর উপরে পড়ার ফলে অস্টিওপোরোসিস হওয়াটা অস্বাভাবিক নয়। কাজে যখনই শরীর খারাপ বন্ধ হবে, সঠিক মাত্রায় ক্যালসিয়াম খাওয়া, D3 ভিটামিন প্রয়োজনে খাওয়া সপ্তাহে একদিন, হালকা কাজ করা, নিছক বসে না থাকা, সময়ে খাওয়া দাওয়া করা, নিজের ওজন ঠিক রাখা, সঠিক সময়ে ডাক্তার দেখানো এবং ডাক্তারের পরামর্শ মতো চলা, আমরা যদি এই নিয়মগুলি মেনে চলতে পারি, আমরা অস্টিওপোরোসিসের হাত থেকে অনেকাংশে নিজেদের রেহাই করতে পারব। নচেত আমরা কষ্ট পেয়ে, চলাফেরা বন্ধ হয়ে আমরা বাড়ির ভেতরে আবদ্ধ থাকতে হবে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।